কুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত সৌদি আরব থেকে ভাই মাহবুবুর রহমান প্রশ্ন করেছেন কালেমা তাই বা কি লাহম্মদ রসুল্লাহ এটাই কালেমা তাই বা না আরও কিছু আছে জি ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন কালেমা মানে আমাদের দেশে কিছু ভুল ধারণা আছে এইভাবে ছোটোবেলা আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে ওইভাবে আমাদের এই ধারণাটা ভুল রয়েছে আমরা কায়দা বগদাদির মধ্যে আমাদেরকে শেখানো হয়েছে যে কালেমায় তৈব্লা ইহি আল্লাহ মুহম্মদ রসুল্লাহ কালেমায় শাহাদ আসাদুল্লাহ ইলা শরিক আলাহু আসাদু রসুল কালেমায় তামজিদ কালেমায় তাওয়াহিদ তারপরে ইমানে মুফাসল ইমানে মুজমাল তাহলে কয়টা পড়ানো হয়েছে ছয়টা পর্যন্ত আর ওস্তাদের এভাবে এসে গেছে ফাঁস কালিমা এই ফাঁস কালিমা শব্দটা এভাবে ওই ধারণাটা হিসেবে ইমানে মুফাসালকে কালেমার মধ্যে ধরেনি ওটা তো ইমানের বর্ণনা ওখানে তো ইমানে মুজমাল পর্যন্ত ফাঁস কালেমা পড়ানো হয়েছে এই যে ধারণাটা এই ধারণাটা সঠিক না আমাদেরকে সঠিকভাবে বিশ্লেষণ করে বোঝা যদি হয় তাহলে আমাদের বুঝে আসবে আসল কথা ঠিক সেটা কি কালেমা মানে বাক্য তাইব মানে উত্তম কালেমায় তৈব উত্তম বাক্য এই উত্তম বাক্য হলো যে রসুল্লা সাল্লা সাল্লাম যখন দিনে দাওয়াত দিয়েছেন তখন দাওয়াত দিয়েছেন আসাদু আল্লাহ ওয়াহে আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য এলাহ নাই তিনি একক তার সাথে অন্য কোনো শরিক নাই এরপরে রেসালাতের দাওয়াত একই সাথে এই কালেমাটার ওয়াসাদুয়ান্না মোহাম্মাদান আব্দু আব্দুহু অরাসুল হু এবং আমি আরও সাক্ষ্য দিতে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা রাসুল এটা হইল যে পূর্ণাঙ্গ কালিমায় তাই বা মানে উত্তম বাক্য শাহাদাত ও শাহাদাত কেন বলা হয় সাক্ষ্য দেওয়ার কারণে তো এটাকে আলাদাভাবে নাম রাখছে কালিমা শাহাদাত আসলে বিষয়টা হলো যে কি এই যে লাহ মোহাম্মদ রসুল্লাহ এইটা হইল কালিমা শাহাদাতের সার সংক্ষেপ সেখানে কি লেখা আছে আর সাদু আল্লাহ ইলাহ তাহলে বাদ দিল লা সারিক আল্লাহ ওইটা বাদ দিল তারপরে ওয়াহ সাদুয়ার্ন মোহাম্মাদান এটা বাদ দিল আব্দহু আর ছিল তো এখানে সংক্ষেপে আনি কী বানানো হলো তাবেই আতা খরাসানের আলাই তিনি এটা সার সংক্ষেপ করেছেন লাহ ইল্লাহ যেহেতু শাহদাতের ভিতর আছে তারপরে মহম্মদ ওয়াসাদান্ন মোহাম্মাদান আব্দু রসুল মোহাম্মদর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুল কারণ কি তিনি তো রসুল হিসাবে প্রেরিত হয়েছেন এবং এই কালেমা শাহাদাতের দাওয়াতে দিয়েছেন ইসলামের দাওয়াত তো ইসলাম কবুল করেছে আল্লাহকে সাক্ষ্য সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলা নাই মোহাম্মদ সাল্লাহ সালামের সাক্ষ্য দিয়ে তিনি আল্লাহ রসুল এটারই সংক্ষেপ তো এখন এটাকে কালেমা তৈব বললো এটা আমাদের দেশে প্রচলিত বাগদাদ থেকে যেটা লিখে দিয়েছে ওটাই বলা হলো যে কালেমা তৈব আসলে কালেমাতে হলো মূল কালেমা সাহাযাতটা হলো কালেমাতে মানে উত্তম বাক্য উত্তম বাক্যটা হইলো কালেমা সাহাদ কোন ব্যক্তি যদি অমুসলিম থেকে ইসলাম কবুল করে কোন আলেম যদি তাকে ইসলাম কবুল করা হয় সে যদি প্রথমে ফতমে ফড়াল ইল্ল মোহাম্মদ রাসুল্লাহ তাহলে হবে না কারণ কি মূল কালেমা যেটা সেটা ফড়াইতে হবে সেটা হলো কি উত্তম বাক্য আসাদুাল্লাহ ইহায়দুল্লাহ সারি কারণ সে সাক্ষ্য দিচ্ছে এতদিন সে মূর্তির পূজা করতো এখন সেগুলি বাদ দিয়ে এখন সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য এলা নাই আর তাদের যে মিথ্যা এলা ছিল সেগুলি যে এখন অস্বীকার করেছে ওয়াশাদ ওয়াহেদাউল আর শারিক এল তিনি একক তার সাথে কোনো শরিক নাই সাক্ষ্য দিল এইটা হলো উত্তম বাক্য তো এই জন্য কোনো মুসলিম কোনো অমুসলিম নতুন মুসলিম হলে তাকে আগে কালেমা সাদাত পড়াইতে হবে অর্থাৎ এটাই উত্তম বাক্য এখন নামে না দিয়েছে কালেমা সাদা আসলে এটাই হলো কালেমা তাই তো কালেমা হলো একটি ফাঁসটি নয় কালেমা মনে রাখতে হবে একটি উত্তম বাক্য আশা দেবো লাই লাইহু ওয়াহেদাউল্লাহ সরিক আলহ সদর মোহাম্মদ আব্দুল্লা তো আমাদের দেশে কায়দা বাগদাদের মধ্যে ফাঁস কালেমা লিখি এভাবে এভাবে পড়াইছে ওগুলি হলো ব্যাখ্যা বিশ্লেষণ আর লাই যেটা কালেমা দেব হলো ওই উত্তম বাক্য কালেমা মানে ব্যাখ্যা তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই বিষয়টা বুঝলে সহজ কালেমা হলো একটি সেটাও কালেমা শাহাদাত আর কালেমা তেপ যেটা বলি এটা হইলো তার সারসংক্ষেপ উভয়টা বলা চলবে কোনো অসুবিধা নাই কেউ যদি লাইল আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলে এটাও চলবে আর যদি ফুরা বাক্য আসাদ ওইটাও চলবে দু জায়েজ আছে এইদানিং আবার কিন্তু একটা বিতর্ক চলছে এটা নিয়ে না বোঝার কারণে আমাদের দেশে কিছু মানুষ আছে বোঝার সে মনের বিপরীত গেল কেন এই জন্য বাড়াবাড়ি বেশি করে তো এই বাড়াবাড়ি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ